বলি তাদের আমি নেকলে রয়েছে মানে তাদেরকে তাদের দুজনকে দেখে নাও ঠিক আছে মিস্টার সুমন মেহতে ও রাজদাস দুইজন আছেন ম্যাডাম একজন এসএসসি হাওড়াতে যাচ্ছে अनुमोदित कर कैबिनेटे पास है कैबिनेटे पास हार पर आईने परिणत होतीश्रुति पूरण अनुजाई कृषक देर पाशे थाकार अंगीकार निये आमरा आज के जे कृषक देर बोलेछिलाम जे जारा 5000 टाका करे पान एकर प्रति जमी तारा 10000 टाका करे पाबेन आर जारा मिनिमाम पाबेन तारा 4000 टाका करे पाबेन आपनारा जानेन आमादेर एखाने प्राय 60 लक्ष मानुष कृषक बंधु अधीने आछेन एबं आगे तारा 5000 टाका पेतेन एबं मिनिमाम जारा पेतेन तारा 2000 टाका पेतेन আমাদের স্কিমের মধ্যে কিন্তু খেত মজদুর বর্গাদার তারাও ইনভলভ আছে আমাদের এক একর জমিতে 10000 টাকা পাবে দুবার বছরে 10000 টাকা 5000 5000 করে দুবার পাবে কিন্তু খেত মজদুর এবং বর্গাদার যারা আছে তাদের মধ্যে কিছুই নেই এক কাটা জমি দু কাটা জমি তাতেও কিন্তু মনে রাখবে তারাও কিন্তু মিনিমাম 4000 টাকা পাবে আগে 2000 টাকা পেতে ডবল করে দেওয়া হয়েছে আর केंद्रीय सरकार जो परिकल्पना खूब कम लोक पाए परिकल्पन प्राय 60 लक्ष कृषक पाए केंद्रीय सरकार परिकल्पन 2 একর জমি থাকলে तब পাবে সানারে পাবে না সবাই কে দিই আর দ্বিতীয়ত হচ্ছে যে केंद्रीय सरकार টাকা সবাইকে দিচ্ছে না এবং কম দিচ্ছে এবং তাদের প্রজেক্টে কিন্তু খেত মজদুর বর্গাদার কেউ নেই এটা মাথায় রাখবে সুতরাং এটা আমরা করছি आज के लंच करछी कृषक बंधुरा जरा इस विभिन्न जिले आदेश हाथे डीएम देर अनुरोध करब नतून कृषक बंधु लंच जेटा कर 10000 टाका जे दिच्छी एवं मिनिमाम 4000 टाका तादेर टाकाटा কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হলো এবং 10000 টাকা করে যেটা আমি দেব বলেছিলাম সেই টাকাটাও দেয়া শুরু হলো সুতরাং এই টাকাটা দিয়ে দেওয়ার জন্য আমি ডিএম দের অনুরোধ করব জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যারা আছেন সেই পরিবারগুলোকে আপনারা সবাই তুলে দিন টাকাটা হাতে
দেখতে পাচ্ছি আপনারা টাকাটা তুলে দিন সবার হাতে। আর যাদের হয়তো এক একর জমিও নেই, অল্প এক কাটা দু কাটাও, তাদের কিন্তু আমরা 4,000 টাকা করে বছরে দেব। এবং আগে যারা 2,000 পেতেন তারা এখন টাকাটা ডবল হয়ে গেছে, 4,000 পাবে। এটা খুব বড় প্রজেক্ট, সারা ভারতবর্ষ বাংলায় প্রথম এই ধরনের একটা বৃহৎ স্কিম কৃষকদের জন্য করতে পেরে আমরা কৃতার্থ। এছাড়াও এই কৃষক বন্ধু স্কিমে কেউ মারা গেলে কৃষক 2,00,000 টাকা পর্যন্ত আমরা দিই। কৃষকদের জমিতে কোনো মিউটেশন ফিস লাগে না। কৃষকদের শস্য বিমা প্রায় 400 কোটি টাকা আমরা খরচ করি। এছাড়াও কৃষকদের জমি যারা জলে ডুবে গেছে বা নানা রকম এতে অসুবিধে হয়েছে তাদের জন্য কিন্তু মনে রাখবে আমরা প্রায় এখানে যেমন এখনো পর্যন্ত আমরা প্রায় 62 লক্ষ কৃষক বরগাদার ভাব চাষীদের এই প্রকল্পে নিয়েছি এবং 4,500 কোটি টাকা সহায়তা ইতিমধ্যেই করেছি কৃষক বন্ধু। 28,000 কৃষক পরিবারকে ডেট বেনিফিট মানে 2,00,000 টাকা করে প্রায় 555 কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে নথিভুক্তকরণ প্রক্রিয়াকেও সরল করা হয়েছে। জমির উপযুক্ত নথি থাকলেই তবেই কৃষক বন্ধুকে আগে বন্ধু প্রকল্পে আগে আবেদন করা যেত। এখন নিজে অ্যাফিডেভিট করে বলতে পারে আমার এই জমি আছে আমাকে করে দিন, তাহলে কিন্তু করবে। এটা রাজ্য জুড়ে কৃষক উন্নয়নে এটা আমাদের পদক্ষেপ। কৃষকদের ইনকাম 3 গুণেরও বেশি হয়ে গেছে, এখন হয়তো আরও বেশি হবে। দেশে অসংখ্য কৃষক মৃত্যুর ঘটনা ঘটছে, প্রায় 6 মাস ধরে আন্দোলন চলছে, কিন্তু বাংলা কিন্তু এক উজ্জ্বল ব্যতিক্রম। 6 বার ভারত সরকারের কৃষিকর্ম অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, খাজনা মিউটেশন বিমুখ করা হয়েছে, কৃষক রত্ন সম্মান প্রদান করা হয়েছে, কৃষক বার্ধক্য ভাতার পরিমাণ 750 টাকা বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে এবং উপভোক্তার সংখ্যা 66,000 থেকে বাড়িয়ে 1,00,000 করা হয়েছে। বাংলা শস্য বিমা প্রিমিয়ামের টাকা টোটাল আমরা দিই 700 কোটি টাকা আমরা দিই। গত খরিফ মৌসুমে 64 লক্ষ কৃষককে এই বিমার আওতায় আনা হয়েছিল। 9 বছরের প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় 1,20,00,000 কৃষক পরিবারকে নতুন করে চাষ করবার জন্য আমরা 3,500 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছি। ইয়াস হওয়ার পরেও দুয়ারে আমরা ত্রাণ চালু করেছি, তার মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি। 5-6 সপ্তাহের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন অভাবে বিক্রি বন্ধ করতে আমরা চাল কৃষকদের থেকে কিনি এবং আমরা 18.88 টাকা কেজিতে, যা মিনিমাম সাপোর্ট প্রাইসের থেকেও বেশি, আমরা কিনি। এবং আমরা যেটা প্রকিউরমেন্ট করি সেই প্রকিউরমেন্টও আমরা কিন্তু চেক দিন চেক নিন এইভাবে করি। আমরা অন্যান্য ফসলের অভাবে বিক্রি বন্ধ করতেও বিশেষ তহবিল গঠন করেছি। 66 লক্ষ কৃষককে আমরা 2,415 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছি। রাজ্য জুড়ে 186টি কিষাণ মান্ডি তৈরি হয়েছে। 70 লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। আগে 2011 সংখ্যাটা ছিল মাত্র 27 লক্ষ, আরও 20 লক্ষ নতুন কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে। 50 লক্ষের বেশি সয়েল হেলথ কার্ড মানে মাটির জমি পরীক্ষার কী রকম মাটি সেটা আমরা করছি। 1650টি কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন, নামে মাত্র ভাড়ায় ক্ষুদ্র প্রান্তিক চাষিদের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অনেক ছেলে মেয়ে এখন কাজও পাচ্ছে। ইয়াসের আগে পাকা ধান তাড়াতাড়ি কাটতে আমরা প্রচুর হার্ভেস্টারদের কাজে লাগিয়েছিলাম, ফলে অসংখ্য কৃষকের ফসল আমরা বাঁচাতে পেরেছি। এছাড়াও মনে রাখবেন রাজ্যের 6টি জেলায় বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর প্রায় 50,000 একর পতিত জমিকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এগ্রিকালচার, হর্টিকালচার, মাছ চাষ, পশুপালন ইত্যাদি করার জন্য আমরা মাটির সৃষ্টির প্রকল্প চালু করেছি। ইতিমধ্যে 13,000-এর বেশি পতিত জমিতে কাজ শুরু হয়েছে। ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু করা হয়েছে, ডেলিভারি সার্ভিস সিস্টেম,
বাড়িতে বসেই জমির পর্চা মিউটেশন কনভার্সনের মতো পরিষেবা আমরা অলরেডি দিচ্ছি। আর একটা হচ্ছে ইয়াসের সময় দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যেসব এলাকায় চাষের জমিতে নোনা জল ঢুকে গেছিল সেখানকার দু লক্ষ চাষিকে সল্ট টলারের অর্থাৎ নোনা স্বর্ণ ধানের বীজ ও অন্যান্য ইমপিউটও দেওয়া হচ্ছে। আজ এরকম অনেক কৃষককে সেই কি প্রতি কিটে আছে 6 কেজি নোনা স্বর্ণ ধানের বীজ মাইক্রোনি নিউট্রিয়েন্ট বীজ শোধন করার কেমিকে তুলে দেওয়া হচ্ছে। ডিএমরা তাদের কাছে যে চাষিরা গেছেন এই দুটো জেলার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মিদনাপুর পূর্বে নোনা জল ঢুকে গিয়ে ধানগুলো যে নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা স্বর্ণ ধান করবার জন্য আমরা এখানে নতুন করে কিট আবিষ্কার করেছি এবং অনেক কৃষককে সেই কিট নোনা স্বর্ণ কিট প্রতি কিটে আছে 6 কেজি নোনা স্বর্ণ ধানের বীজ বীজ শোধন করার কেমিক্যাল সহ অনেক কিছু এবং চাষিদের সুবিধার জন্য যৌথ বিস্তরাও করা হচ্ছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমরা বলেছিলাম স্বর্ণ ধান যেখানে জলা জমিতে প্রতি বছরই জমি ভেসে যায় ধানগুলো পচে যায় সেখানে আমরা নতুন ধান উৎপাদন করব তাতে চাষিরাও বাঁচবে তাতে আমাদের উৎপাদনও চলবে এবং তাতে প্রতি বছর যে ঝামেলাটা বিশেষ করে বন্যা এবং জল জমা তাতে চাষিরা বাঁচবে। এইসব কাজগুলো করা হয়েছে। আর আজকে একটা বই লঞ্চ করা হচ্ছে প্রতিশ্রুতি পূরণ কৃষক বন্ধু নতুন। এটা আমি সৌম্যকে বলবো যে সব প্রেসকে ওঙ্কার সব প্রেসকে দিয়ে দেবে আপনারা এটার থেকে ডিটেলস পেয়ে যাবেন। প্রকল্পটি যেটা বইটি করা হয়েছে প্রথম দিকের প্রথম পাতায় আগের পুরনো কৃষক বন্ধুর কথা বলা আছে আর নিচের দিকে প্রকল্পটির বৈশিষ্ট্য ও রূপায়ণের পদ্ধতি নিচে নতুন কৃষক বন্ধুর যেটা 10,000 টাকা সেটা বলা হয়েছে। বইটার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন ওপরের দিকটা আগে 19-এর এটা বলা হয়েছে আর আজকে যেটা অ্যানাউন্স করা হলো 10,000 টাকার এটা হচ্ছে একদম আর্থিক সহায়তার বিবরণ প্রকল্পটির বৈশিষ্ট্য রূপায়ণের পদ্ধতি এটা কিন্তু নিচে দেওয়া আছে নিচে এই প্যারাগ্রাফে যেটা নতুন হয়েছে। তাহলে পুরনো নতুনটার সাথে যে তার পার্থক্যটা সেটা আপনারা মিলিয়ে নিতে পারবেন বাদ বাকি সব ঠিক আছে। এবং এই বইটা পেলে আপনারা আমাদের কৃষিকাজ সম্পর্কে যে কথাগুলো আপনাদের আমি বললাম তার কিছুটা অন্তত পাবেন কোন জেলায় কত কৃষক কৃষক ক্রেডিট কার্ড থেকে শুরু করে কিছু ইনফরমেশন আপনারা পেতে পারেন। এটাই কিছু আজকে আমাদের ডিএমরা নিশ্চয়ই চাষিদের কাছে কিটটা তুলে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা তুলে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সব জেলায় তার মানে মোটামুটি তুলে দেওয়া হয়েছে তাই তো আর বাদ বাকি যেগুলো বাকি আছে কিটস গুলো তুলে দিন নোনা জলের যেটা স্বর্ণ ধান কিটস এতে চাষিরা উপকৃত হবে এবং ভালো করে চাষ করতে পারবে আর তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা 1 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত রিভিউ করে আমরা দিয়ে দেবো বা ডাইরেক্ট ব্যাংকে টাকা চলে যাবে। হ্যাঁ 1 জুলাই থেকে আর 8 জুলাই মধ্যে আর তারপরে আবার দুবারে টার্ন তো 18 তারিখ পর্যন্ত করা আছে 18 তারিখের পরে রিভিউ হবে এবং 1 তারিখ থেকে 8 জুলাইয়ের মধ্যে টাকাগুলো ব্যাংকে পৌঁছে যাবে। তারপরে আমরা দুবারে সরকার যেটা করেছিলাম গত বছর আবার আগস্ট সেপ্টেম্বরে আমরা করবো আবার নভেম্বর ডিসেম্বরে করবো তখন যদি কেউ বাদ থাকে কৃষক বন্ধু স্কিমে বা কোনো স্কিমে তখন আপনারা সেখানে আপনার
রেশন কার্ড নেই বা কিছু আপনারা সেখানে নাম লেখাতে পারেন। এই পর্যন্ত আজকে ছিল, আর তো কিছু নেই? পেশেন্ট কিছু বলার থাকলে এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। এখনো পর্যন্ত এই যে লাস্ট যে ঝড়টা হলো ইয়াস, তার জন্য কোন ক্ষতিপূরণের কথা সেন্ট্রাল থেকে জানিয়েছে? না। এক কথাই উত্তর, দেখছেন তো চারিদিকে, কালকে রাত্রে প্রায় 179 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায় এবং বিভিন্ন জেলায়, এমন অবস্থা। আর ওদিকে গঙ্গার জল ভর্তি, জল বেরোবার জায়গা নেই, এত বৃষ্টি আগে কখনো হয়নি, এবং আগামী 26 তারিখেও বড় বান আসবে। সুতরাং হুগলিতেও জল বাড়ছে, যেটা আরামবাগ কানাকুল, আমি সবাইকে বলবো উলুবেরিয়া, তারা যেন আগে থেকে একটু নিজেদের সচেতন রাখেন, সযত্নে রাখেন। এবং এরপর ঝাড়খণ্ডেও খুব বৃষ্টি হচ্ছে, বিহারেও খুব বৃষ্টি হচ্ছে। এখন আমাদের রাজ্যটা প্রায় নৌকার মতো, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে ওরা বাঁধের জল ছেড়ে দেয়, বাঁধের জল আমাদের এখানে চলে আসে, ফলে আমরা নৌকার মতো ডুবি আর কি। সুতরাং বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান জেলার কিছুটা, মিদনাপুরের কিছুটা, আর বান আসলে তো বানের জল বেঙ্গল তাতে তো অনেকটা হয়, ইভেন কলকাতাতেও জল ঢুকে যায়, গঙ্গা টোটালটাই ভরে যাচ্ছে, এমন বেশি বৃষ্টি হচ্ছে। সুতরাং সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এইটুকু বলার। কারণ প্রকৃতি তো আমাদের হাতে নেই, প্রাকৃতিক দুর্যোগ আমাদের ফেস করতে হচ্ছে। আমরা বোমার নাম শুনেছি, কিন্তু বৈদ্যুতিক বোমা, যেরকম বৈদ্যুতিক বোমার মতো বিদ্যুৎ চমকাচ্ছে আর এক একটা বিদ্যুতে লোক মারা যাচ্ছে, এইরকম তো আগে কখনো প্রকৃতিকে আমরা দেখিনি। সুতরাং প্রকৃতি একটু দুরন্ত হয়ে গেছে, এবং গ্লোবাল ওয়ার্মিং, এটা তো আগেই বলা আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল প্রকৃতি, সব রাজ্যে প্রচুর লোক মারা যাচ্ছে এই বিদ্যুতেও। জুলাই মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, আর বাদ বাকিটা কালকে অ্যানাউন্স করে দেবে এডুকেশন ডিপার্টমেন্ট। একাধিকবার দেখেছি যে রাজ্যপাল প্রকাশ্যেই অনেক কথা বলছেন, ইলেকশনের পরেও আমরা দেখছি সেই ব্যাপারটা কন্টিনিউ করছেন, উনি প্রকাশ্যে আপনার সম্পর্কেও বলেছেন, টুইট করেছেন, এবং এখন উনি দিল্লিতে গেছেন, অনেকের সঙ্গেই দেখা করছেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন, আপনার রিয়াকশন যদি একটু পাওয়া যায়। না, আমার কোনো রিয়াকশন নেই, কিন্তু যেভাবে উনি ফাংশন করছেন, অনেকেই তো বলছেন যে সেটা ঠিক নয়। সবাই যখন বলছে তখন আর আমার বলার প্রয়োজন নেই, সবাই তো বলছেন, সবাই বলছেন বলি সবার বলাটাই আমার বলা, আমার নতুন করে বলার আর কি আছে? একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়। উনি তো বিজেপির এমএলএদের নিয়েও রাজভবনে বৈঠক করেছেন কিছুদিন আগে। কেন আমার মুখ খোলাচ্ছেন? এখানে স্পিচ ইজ সিলভার এন্ড সাইলেন্স ইজ গোল্ডেন। মেরা এক সওয়াল হ্যায়, কুছ রিজনাল পার্টি সে আরোপ লগাযা হ্যায় কি রাম মন্দির ট্রাস্ট মে এক জমিন জো কি 2 কারোড় কি জমিন কো 18 কারোড় মে খরিদা গিয়া অর উসকে পিছে স্ক্যাম ভি হো সকতা হ্যায়, সামনে হি উত্তর প্রদেশ কা চুনাব হ্যায়, ক্যা কহেঙ্গে ইস পর? হামে ইস পে আবি কোই টিপ্পনি নেই করতা হ্যায় কি অসীম সিনহা নে এক পয়েন্ট রেজ কিয়া হ্যায়, উনহোনে জব রেজ কিয়া হ্যায় উনকা পাস জরুর কোই এভিডেন্স হোগা, ইসিকে লিয়ে উসকো করনে দিজিয়ে, হাম উনকো পাস সে ডিটেলস লে লেনে কা বাদ হাম বোল সকতে হ্যায়। Ma'am, just want to understand, how much has the cost for the governor house increased in the past couple of years? In the past couple of days, we have heard as how several OSTs have been appointed,
some are under question. Has the cost to operate Raj Bhavan increased in the past couple of years? Because the state government maintains that there is one crunch. Has the Raj Bhavan cost has increased? That is obvious. But exact figure I cannot give you right now because it is not with me right now. Because I was not aware of the fact. Raj Bhavan, not only here is the Raj Bhavan. Raj Bhavan, then Darjeeling also there is a Raj Bhavan. Then Delhi also, whenever you go you will fly everything. So there are so many expenditures. That is a constitutional post. Some expenses could have been avoided now because the state has gone through COVID. I will research, I will make it study, then I will let you know the properly. Though I know something, but it won't look nice. Somebody is telling something, so I have to say also the same thing. I cannot. Tumi ajo bole amon to moi bolo keno. Eta ek dialogue Navakumar. কি এখনো রাজনৈতিক সন্ত্রাস চলছে? কারণ রাজ্যপাল বলছে, আপনি কি দেখতে পাচ্ছেন? দেন আপনারা তো এখানকার সাংবাদিক, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? আমার আগে তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাই তো এগুলোর খোঁজ খবর সবচেয়ে বেশি রাখেন। আপনাদের যখন চোখে পড়ছে না, তা কারোর যদি চোখে নেওয়া হয় আমি কি করতে পারি? আমি কোনো সম্বন্ধে বলি না, আমি কারো যদি হয় উচ্চ দিদি, সাম্প্রতিক সময়ে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন কমিশন, মহিলা কমিশন থেকে শুরু করে কখনো ডিজিকে চিঠি দেওয়া যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, মহিলাদের নিরাপত্তা নেই, এই বিষয়টি নিয়ে কি বললেন? যে বারবার চিঠি দেওয়া এবং রাজ্যে তারা আসছেন, ভিজিট করছেন, তারপরে তারা যে কেউ যে কোনো রাজ্যে যেতে পারে, তবে তাদের একটু বেশি করে উত্তরপ্রদেশ গুজরাটে যাওয়া উচিত ছিল। উত্তরপ্রদেশ গুজরাটে মধ্যপ্রদেশে না গিয়ে যেখানে নদীতে ডেড বডি ভাসিয়ে দেওয়া হচ্ছে, যেখানে কোভিড পেশেন্টদের রেকর্ড রাখা হচ্ছে না, যেখানে একটা জাস্ট মগকে করতে গিয়ে 22 জন বিনা অক্সিজেনে মারা যায়, সেই সমস্ত হাতরাস থেকে শুরু করে সেই ইতিহাস না ঘেটে বাংলায় এত হারা হারার পরেও লজ্জা নেই বিজেপি সব এজেন্সিকে দিয়ে কাজগুলো করায়। এটাই বিজেপির হ্যাবিট, এটাই বিজেপির প্ল্যান, এবং এগুলো সব প্রি প্ল্যান ইনসিডেন্ট। ইট ইজ নট, দেয়ার ইজ নো ইনসিডেন্ট নাও আফটার পোল পোস্টপোন্ড ভায়োলেন্স, ইট ওয়াজ আন্ডার Election Commission. At the time of election, there are some incidents, sporadic incidents, but all are not political. There are some personal enmities are also there. But when it is the matter is sub judice, I will not speak anything regarding this. I don't support any violence. I always tell my police administration to take strong steps wherever it may be. And if anything happens anywhere, we don't support that. And I think whatever they are creating, the atmosphere that violence, there is no violence like that. One, two sporadic incident, if any happens, we take strong action because we condemn all the violence. And there is no political violence. It is a BJP gimmick violence. Didi. Abar ki? বলছি, বিশেষ আর রাজনৈতিক দল উত্তরবঙ্গে যেমন কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে একটা অরাজকতা করার চেষ্টা করছে, তেমনি জঙ্গলমহলেও মাওবাদীদের কার্যকলাপ বাড়ানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে। না, আমার জঙ্গলমহলের ব্যাপারে আমার কাছে ইনফরমেশন নেই, বাট আমি একটা ভিডিও পেয়েছি। অফকোর্স কেউ কেউ বলেছে আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়াবো, সেটার ব্যাপারে সিআইডি, এসটিএফ এবং পুলিশ উইল টেক প্রপার অ্যাকশন। তাদের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বাংলা ভাগ যে করতে আসবে না সে বুঝবে যে বাংলার একতাটা কত জোরদার, কত শক্তিশালী। বঙ্গভঙ্গ আর করতে আমরা কোনো দিনও দেব না। বাংলাটা আমাদের সবার গর্বের, আমাদের সভ্যতার, আমাদের শিক্ষার, আমাদের সংস্কৃতি সব কিছু। আর যারা বঙ্গভঙ্গ নিয়ে খেলতে আসবে, কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি জলপাইগুড়িটা বিক্রি করে দেবে, না আলিপুরদুয়ারে জমিগুলো বিক্রি করবে, নাকি যে শিলিগুড়ির জমিগুলো বিক্রি করবে, নাকি এগুলো বিক্রি করে চায়না চায়না করে খেলবে, মুখে চায়নার কথা বলবে আর অন্যদিকে চায়নার হাত শক্তিশালী করবে, কোনটা? আগে এটার হিসেব দিতে হবে, উত্তর দিতে হবে। আমরা তো সামলে রেখেছি, আমাদের এখানে তো কোনো গণ্ডগোল নেই, কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবে,
দিল্লির পুলিশের থেকেও আমাদের পুলিশ অনেক ভালো কাজ করে। This issue has been going on for the past couple of days. The way the central government had tried acting tough on Twitter and other social media sites, how do you see this, ma'am? Twitter has been, asked to follow. Very unfortunate. This is very unfortunate. They cannot control Twitter. That's why they want to bulldoze Twitter. They cannot control me, so they want to bulldoze my government. They want to bulldoze my party. They cannot control some journalists, so they want to kill them. So that is their phenomena. And one day, there will be an end. There will be an end of everything. I condemn this. আমি আপনাদের কাছে বলি, আমাদের চিফ সেক্রেটারি জানালেন যে আমরা যে অ্যানাউন্সমেন্ট করলাম 10,000 টাকা করে আজ থেকে দেওয়া হবে, ইতিমধ্যে আজকেই 9,78,531 জন কৃষক বন্ধু ফার্মার্স 22টা ডিস্ট্রিক্টে 290 কোটি টাকা রিলিজ করা হয়েছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সপারেন্ট ব্যাংক ডিবিটি সিস্টেমের মধ্যে দিয়ে। ইতিমধ্যেই দেখুন, অ্যানাউন্স করার সাথে সাথে লঞ্চ করার সাথে সাথে 9,78,531 জন কৃষক বন্ধু ফার্মার্স অফ অল 22 ডিস্ট্রিক্ট 290 কোটি টাকা আজকেই রিলিজ করা হয়েছে ডিবিটির মাধ্যমে। হ্যালো দিদি, সেটা হচ্ছে কয়েকটা সংবাদ মাধ্যম তারা খবর করেছে যে রাজ্যপালকে সরানো হচ্ছে, এই বিষয় নিয়ে কোন রকম কিছু খবর রাজ্য সরকার জানেন? আমি কি করে জানবো? যখন রাজ্যপাল করা হয়েছে তখন আমায় জিজ্ঞেস করা হয়নি। যদিও নিয়ম আছে যে রাজ্যকে পরামর্শ করে নেবে, রাজ্যের কাছ থেকে কথা বলে নেবে, কিন্তু করা হয়নি। কাজে উনি চলে গেলেও আমাকে জিজ্ঞাসা করা হয়নি। সুতরাং আমি কি করে জানবো? আসা যাওয়ার গানটা ওরাই একাই গায়। দিদি আপনি কি চাইবেন রাজ্যপাল থাকুক? আমি কি থাকবো? আপনাকে কি করে বলবো? আমি তো প্রধানমন্ত্রীকে 2-3 বার চিঠি লিখেছি ওনাকে উইথড্র করে নেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক দিয়ে দিয়েছি। কোন দিকে যাবে চিঠি দিয়েছেন? মানে টিকা ভ্যাকসিনের ব্যাপারে কোন রিপ্লাই বা কোনো কিছু এসেছে ভ্যাকসিন নিয়ে? এখনো পর্যন্ত আমরা নারায়ণ পেয়েছি কিছু, যেটা অ্যানাউন্স করেছিল সবার জন্য পাঠাবে, সেটা কি চালু হয়েছে এখনো? ম্যাডাম 21 তারিখ থেকে আমরা আগাম করছি। 21 তারিখ থেকে বলেছে দেবে। না দিদি, রাজ্যপাল কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর কাছে গেল, আজকে সকালে রাষ্ট্রপতি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। তো মাননীয় রাজ্যপালের যদি কয়লার কোনো কাজ থাকে তো নিয়ে যেতেই পারেন কয়লা মন্ত্রীর কাছে, এটা আমি কি করব? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আজকে আবার অবিশ্বাস সঙ্গে দেখা করছে নাকি? সে করতেই পারে, উনি কার সাথে দেখা করবেন সেটা ওনার ব্যাপার, উনি তো ওদেরই লোক। এসব আপনারা লিখুন ভালো করে, ঠিক আছে, থ্যাংক ইউ।